2019 বিশ্বকাপের পর ওয়ানডেতে সবচেয়ে বেশি রান নিয়ে কারা খেলছেন এবারের বিশ্বকাপে? গত 4 বছরের সর্বোচ্চ উইকেট শিকারী বা কারা? এই তালিকায় কি আছেন বাংলাদেশের কোনো ক্রিকেটার? জানবো প্রতিবেদনে। 2019 বিশ্বকাপের পর সবচেয়ে বেশি রান সংগ্রাহকের তালিকায় সবার উপরে আছেন ওয়েস্ট ইন্ডিজের সেই হোপ আর সর্বোচ্চ উইকেট শিকারী নেপালের সন্দীপ লামিচানে। কিন্তু দুজনের কেউই নেই বিশ্বকাপে। ওয়েস্ট ইন্ডিজ আর নেপাল বাছাই পর্বেই বাদ পড়েছে দুই দল। গত 4 বছরে অনেক রান করেছেন, আবার এবারের বিশ্বকাপেও খেলছেন। এই তালিকায় সবার উপরের নামটা বাবর আজমের। পাকিস্তান অধিনায়ক করেছেন 2196 রান। 2019 বিশ্বকাপের পর সেই হোপের সাথে যৌথভাবে সর্বোচ্চ 9টি সেঞ্চুরির মালিকও বাবর। বিশ্বকাপের পর সর্বোচ্চ রান সংগ্রাহকের সেরা 5-এ পরের 4টি নামই ভারতের। 2020 সালে ওয়ানডে অভিষিক্ত শুভমান গিল এ সময়ে 33 ইনিংস খেলে করেছেন 1901 রান, এর মধ্যে সেঞ্চুরি আছে 6টি, 50-র সংখ্যা 9। গিলের পরেই আছেন বিরাট কোহলি, 41 ইনিংসে তার রান 1797। প্রায় 3 বছর সেঞ্চুরি খরাইছিলেন কোহলি, তবুও সর্বশেষ 4 বছরে তার ওয়ানডে সেঞ্চুরি 6টি, 50-12। পরের দুটি স্থান শ্রেয়াস আয়ার ও লোকেশ রাহুলের। এবারের বিশ্বকাপে খেলতে যাওয়া বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি রান লিটন দাসের। 43 ইনিংসে 3 সেঞ্চুরি ও 9টি 50 মিলিয়ে লিটনের রান 1482। তবে 2019 বিশ্বকাপের পর বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান তামিম ইকবালের, বিশ্বকাপের দল থেকে যিনি বাদ পড়েছেন নাটকীয়ভাবে। বিশ্বকাপে থাকা বোলারদের মধ্যে সেরা অ্যাডাম জাম্পা, গত 4 বছরে 37 ওয়ানডেতে অজি লেগ স্পিনারের নিয়েছেন 77 উইকেট। এরপরে আছেন ভারতের কুলদীপ যাদব, 38 ম্যাচে এই স্পিনারের উইকেট সংখ্যা 59। একই দলের শার্দুল ঠাকুর সমান সংখ্যক ইনিংসে নিয়েছেন 58 উইকেট। বাংলাদেশের বোলারদের মধ্যে গত 4 বছরে সর্বোচ্চ উইকেট শিকারী মিরাজ, 45 ম্যাচে 56 উইকেট নিয়ে আছেন চতুর্থ স্থানে। এবারের বিশ্বকাপে তারা কেমন করেন সেদিকে অনেকেরই নজর থাকবে। জেনিয়া চিম, স্পোর্টস ডেস্ক, এটিএন নিউজ।